বুধবার ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মানিক সাহা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপি নেতৃত্ব। ভোট সন্ত্রাসের অভিযোগে শপথ অনুষ্ঠান বয়কট করে সিপিএম ও কংগ্রেস। কমেছে ভোট শতাংশ, কমেছে আসন, রাজ্যের দ্বিতীয় প্রধান তিপ্রা মাথার সঙ্গে সমঝোতা হয়নি এখনও। বামেরা ভোট সন্ত্রাসের অভিযোগ তুলেছে ইতিমধ্যেই। এই আবহে বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মানিক সাহা। আগরতলায় স্বামী বিবেকানন্দ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে সিপিএম এবং কংগ্রেস। মানিক সাহার সঙ্গে মন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির 8 বিধায়ক। বিজেপির জোট সঙ্গী আইপিএফটি নির্বাচনের শোচনীয় ফল করেছে। 2018 সালে আদিবাসী সংরক্ষিত 20 আসনের 9টিতে প্রার্থী দিয়ে 8টি আসন দখল করেছিল আইপিএফটি। এবারের নির্বাচনে তাদের আদিবাসী ভোট ব্যাংকের দখল নিয়েছে প্রদ্যোত দেব বর্মার দল। আইপিএফটির হাতে মাত্র 1টি আসন, তিপ্রা মোথা জিতে নিয়েছে 13টি আসন। বিজেপি আইপিএফটি জোট 33টি আসন জিতলেও দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তিপ্রা মোথার সঙ্গে এখনও সমঝোতা হয়নি বিজেপির। কাজেই আইপিএফটির সঙ্গে জোট অটুট রাখতে তাদের একমাত্র বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 3টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব আপাতত তোলা আছে তিপ্রা মোথার জন্য। প্রদ্যোত মানিক্য দেববর্মার সঙ্গে জোট আলোচনা পৃথক তিপ্রাল্যান্ডের দাবির জন্য প্রাথমিক পর্বে ভেস্তে গেলেও বিজেপি এখনও আশা ছাড়েনি। ভোটের কয়েক মাস আগে নানা বিতর্কের মুখে বিপ্লব দেবকে সরিয়ে মানিককে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরায় ভেসে বেড়াচ্ছিল ধনপুর কেন্দ্র থেকে জয়ী প্রতিমা ভৌমিকের নাম। কিন্তু কলকাতা টিভির খবরে শিলমোহর দিয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। এবারের ভোটে সিপিএম কংগ্রেস জোট পায় 14টি আসন। ত্রিপুরায় বিজেপির জয়ের পিছনে ভোট বিভাজনকে দুষেছে বাম কংগ্রেস শিবির, পাশাপাশি উঠে এসেছে সন্ত্রাস তত্ত্ব। কলকাতা টিভি।